নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশবিদ্যা, অর্থাৎ আগামী আপনাদের টেট পরীক্ষার যে পরিবেশবিদ্যা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে আপনাদের পরীক্ষায়, তা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। আর আপনারা যদি এর আগের যে প্রশ্ন উত্তর পর্বটা আছে সেগুলো দেখতে চান, তাহলে চ্যানেলের প্লেলিস্টে যান, ওখানে পরপর পরপর সিকোয়েন্স ওয়াইজ ভিডিওগুলো আপনারা দেখে নেন, তাহলে আপনাদেরই লাভ হবে। তা চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা আলোচনা শুরু করি। তা প্রথম প্রশ্ন আছে, উত্তর ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ বনাঞ্চল হলো কি ধরনের বনাঞ্চল, সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। আর এখানে এর সঠিক উত্তর হবে ক্রান্তীয় বনাঞ্চল, এটা কিন্তু এখানে সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পৃথিবী থেকে প্রতি বছর জমি বিলীন হয়ে যাচ্ছে, তাহলে কত জমি বিলীন হয়ে যাচ্ছে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে 110 লক্ষ হেক্টর জমি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রতি 50 বছরে সাহারা মরুভূমি 10 বর্গ কিমি নতুন জমি আত্মসাৎ করে, তাহলে সাহারা মরুভূমি কত জমি আত্মসাৎ করে তার মরুভূমি বানানোর জন্য। তা এর সঠিক উত্তর হবে বন্ধুরা 650 লক্ষ বর্গ কিমি সে আবার ওটাকে মরুভূমি বানিয়ে নেয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জমিতে অত্যাধিক সার প্রয়োগ কি বেশি বৃদ্ধি করা যায়, তাহলে জমিতে যদি অধিক সার প্রয়োগ করেন তাহলে কি হবে, না সেই জমিতে অম্লতা বৃদ্ধি পাবে, উর্বরতা হ্রাস পাবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে প্রযোজ্য, এর সঠিক উত্তর আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে কৃষি ক্ষেত্রে প্রযোজ্য। তা এই প্রশ্নটা কিন্তু আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ কি এখানে যেমন সবুজ বিপ্লব দিয়ে দিয়েছে কৃষি ক্ষেত্রে, তা সেক্ষেত্রে আপনাদের দিল সাদা বা রূপালী বা লাল বা হলুদ, এই বিদ্রোহগুলো বা এই বিপ্লবগুলো কি ক্ষেত্রে প্রযোজ্য সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আপনাদের দিয়ে দেবে। তা সুতরাং ওই জায়গাটা আপনারা একটু ভালো করে পড়বেন। পরবর্তী প্রশ্ন আছে, ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট হলো, তা এটার সঠিক উত্তর হবে কৃষি গবেষণা কেন্দ্র একটা, যেহেতু রাইস চাল এই চারটের মধ্যে এটাই কিন্তু সবচেয়ে উপযুক্ত। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মরুভূমি বাস্তুতন্ত্রের উৎপাদক হলো, এই কোশ্চেনের অ্যান্সার আমরা আগেও পড়েছি আর এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে মরুভূমি বাস্তুতন্ত্রের উৎপাদক হলো, এখানে সঠিক উত্তর হবে কিন্তু লাইকেন, ঠিক আছে। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়, তাহলে বিশ্ব অরণ্য দিবস কত তারিখে পালন করা হয়, তাহলে ইন্টারন্যাশনালি এটা পালন করা হয় 21শে মার্চ, ঠিক আছে। তা এটা ছিল আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন। তো যারা হোম ট্যাক্সের প্রশ্নে সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্ট টেস্ট হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন, ইআইএ কথাটির সম্পূর্ণ অর্থ কি, তাহলে ইআইএ কথাটির সম্পূর্ণ অর্থ যেটা হবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা বন্ধুরা পরবর্তী প্রশ্ন, আণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়, এই প্রশ্নটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় এই প্রশ্নটা দেখা গেছে, তা আমরা এর উত্তরটা এখানে দেখে নেব। তা এই আণবিক বোমা তৈরি করতে মানে যেটা লাগে সেটা হচ্ছে প্লুটোনিয়াম 239 1/4, এইটা কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, ভূমিক্ষয় রোধ করার সহজ উপায়, মানে কিভাবে ভূমিক্ষয়টা রোধ করা যেতে পারে, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর এই চারটের মধ্যে হচ্ছে বনভূমি বৃদ্ধি, তাহলে আপনারা যদি বনভূমি বৃদ্ধি করেন তাহলে কিন্তু ভূমিক্ষয় রোধ করা যাবে। তাহলে বনভূমি কিভাবে বৃদ্ধি করবেন, তাহলে আপনারা নতুন একটা প্রতিভা আপনাদের প্রতি জন্মদিনে আপনারা একটা করে গাছ লাগাবেন, তাহলে আপনারা বনভূমি রক্ষা করতে পারবেন, যেখানে বনভূমি হ্রাস অপেক্ষা, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে, মৃত্তিকা পরিবেশে এক প্রকার, তাহলে মৃত্তিকা পরিবেশে এক প্রকার কি সেটা আমাদের এখানে আলোচনা করতে হবে। তা এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা এর সঠিক উত্তর হচ্ছে একটা ভৌত উপাদান, ঠিক আছে। তাহলে মৃত্তিকা পরিবেশের এক প্রকার কি, না এর সঠিক উত্তর হচ্ছে ভৌত উপাদান। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখে নেব, রাজস্থানের গ্রেট ইন্ডিয়ান ডেজার্টে জলের পরিমাণ, তাহলে মরুভূমিতে জলের পরিমাণ কত এখানে জিজ্ঞেস করা হয়েছে। তা রাজস্থানের গ্রেট ইন্ডিয়ান ডেজার্টে জলের পরিমাণ খুবই বেশি, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জল সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয়, তাহলে ওয়াটার কনজারভেশন, একে ক্ষয় বিপ্লব বলা হয়, একটু আগে আপনাদের সাথে আলোচনা করলাম সেটাকে লাল বিপ্লব, সবুজ বিপ্লব, নীল বিপ্লব না হলুদ বিপ্লব বলা হয়, তাহলে জল সংরক্ষণকে বলা হয় কিন্তু নীল বিপ্লব, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়, তাহলে বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে পালিত হয় সেটাই চারটে ডেটের মধ্যে আপনাদের যেটা সঠিক সেটা উত্তর করতে হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে 11 জুলাই,
তা আপনাদের পরীক্ষায় এরকম কিন্তু ডেট থেকে আপনাদের একটা প্রশ্ন থাকবে, তা সুতরাং ডেটগুলো যেন আপনাদের কারো ভুল না হয়, ঠিক আছে? ডেটগুলো আপনারা খুব ভালো করে পড়ে যাবেন, ডেটগুলো আপনাদের যেন না ভুল হয় সেদিকে আপনারা নজর রাখবেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে, কানহা ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে কানহা ন্যাশনাল পার্ক আমরা এর আগেও আলোচনা করেছি, তা এর সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশে। ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, নেক্সট বন্যপ্রাণী বোর্ড গঠিত হয়েছিল 2000 সালে, তাহলে বন্যপ্রাণী বোর্ড কত সালে গঠিত হয়েছিল সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে 1962 সালে। নেক্সট প্রশ্ন, কাজিরাঙ্গা অভয়ারণ্যটি অবস্থিত? তাহলে কাজিরাঙ্গা অভয়ারণ্যটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তা এরকম ধরনের প্রশ্ন কিন্তু একটা অরণ্য কোথায় অবস্থিত এটা থেকেও কিন্তু আপনাদের একটা এক্সপেক্টেড কোশ্চেন আছে, তা এর সঠিক উত্তর হবে আসামে। নেক্সট প্রশ্ন, শস্য পোকা দমনে ভৌত নিয়ন্ত্রণ পদ্ধতি হলো, তাহলে শস্য পোকা দমন করবার জন্য যে ভৌত পদ্ধতি সেটা কি? না, এর সঠিক উত্তর হচ্ছে রোগগ্রস্ত উদ্ভিদের অপসারণ, মানে যে যেটা রোগগ্রস্ত হয়েছে তাকে ওখান থেকে বাদ দিয়ে দেবেন। যেমন কি হয়, 100টা আমের মধ্যে যদি একটা আম পচে তাহলে কি হয়, তখন আপনারা কি করেন, ওই পচা আমটাকে বাদ দিয়ে দেন। ঠিক একই রকম প্রসেস এখানে মেনটেন করা হচ্ছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, তাহলে কত সালে জাতীয় বন্যপ্রাণী আইন সংরক্ষণ চালু হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1972 কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? তাহলে বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল এই কোশ্চেনের অ্যান্সার মোটামুটি আপনারা সবাই জানেন, 1992 সালে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এইসব মানে খুব সিম্পল প্রশ্নগুলো আপনাদের যেন ভুল না হয় সেদিকে একটু নজর রাখবেন। হার্বিসাইড ব্যবহৃত হয়, তাহলে হার্বিসাইড কিসে ব্যবহৃত হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, এর সঠিক উত্তর হচ্ছে আগাছা দমনে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, NEAC এর মূল ভাবনা হলো, তাহলে এর মূল ভাবনাটা কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা এর সঠিক উত্তর হচ্ছে জলই সম্পদ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইকোসিস্টেমের জৈব উপাদান হলো, তাহলে ইকোসিস্টেমের অজৈব যে উপাদানটা সেই উপাদানটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে, তাহলে অজৈব উপাদানটা হচ্ছে এখানে বাতাস, বাতাস হবে অজৈব উপাদান। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ডারউইন যোগ্যতমের বেঁচে থাকার নীতি অনুসরণে বা অনুসারে তারাই টিকে থাকে যারা, তাহলে কারা টিকে থাকতে পারে? না, যারা সর্বশক্তি বা সর্বাধিক শক্তিশালী, ঠিক আছে, যারা সর্বাধিক শক্তিশালী এবং যোগ্যতম তারাই কিন্তু বেঁচে থাকতে পারে, এটা ডারউইনের কথা অনুযায়ী, ঠিক আছে? তাহলে যোগ্যতমের বিবর্তন, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে অরিজিন অফ স্পিসিসে তিনি বলে গেছেন এই কথাগুলি। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি কোন রাজ্যে? তাহলে ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি কোন রাজ্যে, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, জনঘনত্ব পশ্চিমবঙ্গ, এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। নেক্সট প্রশ্নে চলে আসছি, পৃথিবীতে শুষ্ক মরু অঞ্চল ও আধা শুষ্ক মরু অঞ্চল আছে, তাহলে শুষ্ক মরু অঞ্চল ও আধা শুষ্ক মরু অঞ্চল আছে, এর সঠিক উত্তর হচ্ছে 33%। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বর্তমানে জম্মু ও কাশ্মীর রাজ্যে বনভূমির কাঠ বিক্রিতে আয় কত কোটি টাকা আয় করে? তা এর সঠিক উত্তর হচ্ছে 40 কোটি টাকা। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমরা দেখে নেব। তা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতের জনসংখ্যা 100 কোটিতে পৌঁছায়, মানে কবে এটা 100 কোটিতে পৌঁছায় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তাহলে এটা সবার উত্তর, এটা সঠিক উত্তর সবাই মোটামুটি জানেন, 11 মে 2000 সালে, এটি কিন্তু এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে? চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেবো, WTO মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তা এটা কি সংস্থা, কৃষি সংস্থা, শিল্প সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, না শ্রমিক সংস্থা? তা এর সঠিক উত্তর হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা। তা আশা করি আপনারা এই প্রশ্নগুলো যারা জানতেন তাদের একবার করে রিভাইজ হয়ে গেল, এবং যারা এই প্রশ্নের উত্তর জানতেন না তাদের ক্ষেত্রে আমি একবার বলবো যে তারা একবার এই প্রশ্নগুলোকে একবার আরেকবার পড়ে একটি রোমন্থন করে নেন। তা রোমন্থন করার ফলে কি হবে, আপনাদের এই প্রশ্নগুলো মাথায় রয়ে যাবে, ঠিক আছে? তা সুতরাং আপনাদের এই প্রশ্নগুলো যাতে মাথা থেকে না বেরিয়ে যায়, তা তার জন্য আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করব। তা এই প্রশ্নগুলো নিয়ে আপনারা জাস্ট একটু আমার সাথে রিভাইজটা করে ফেলেন। তো চলুন বন্ধুরা, আমি এক এক করে প্রশ্নগুলো পড়ব, আপনারা জাস্ট মন দিয়ে কোশ্চেনগুলো একটু দেখে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের এগুলো স্মৃতিরোমন্থন হয়ে যাবে। তা যেটা আপনাদের খুব প্রয়োজনীয় এবং আপনারা সামনে যে টেট পরীক্ষা দেবেন তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, শুরু করছি প্রথম প্রশ্ন থেকে, আপনারা একটু মনোযোগ দেবেন তাহলে আপনাদের এটা একবার রোমন্থন হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন ছিল, উত্তর ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ বনাঞ্চল হলো? সঠিক উত্তর ক্রান্তীয় বনাঞ্চল। নেক্সট, পৃথিবী থেকে প্রতি বছর জমি বিলীন হয়ে যাচ্ছে? সঠিক উত্তর 110 লক্ষ হেক্টর। নেক্সট, প্রতি 50 বছরে সাহারা মরুভূমি ড্যাশ বর্গ কিমি নতুন জমি আত্মসাত করে? এর সঠিক উত্তর হচ্ছে 650 লক্ষ বর্গ কিমি। নেক্সট, জমিতে অত্যাধিক সার প্রয়োগে কি বেশি বৃদ্ধি পায়? এর সঠিক উত্তর অম্লতা। নেক্সট, সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর কৃষি।
নেক্সট ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট হলো এর সঠিক উত্তর হচ্ছে কৃষি গবেষণা কেন্দ্র। নেক্সট মরুভূমি বাস্তুতন্ত্রের উৎপাদক হলো এর সঠিক উত্তর হচ্ছে লাইকেন। নেক্সট অরণ্য দিবস বা বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় সঠিক উত্তর 21শে মার্চ। নেক্সট ইআইএ কথাটির সম্পূর্ণ অর্থ হলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। নেক্সট আণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয় এর সঠিক উত্তর হচ্ছে প্লুটোনিয়াম 239-1-4। নেক্সট ভূমিক্ষয় রোধ করার সহজতম উপায় হলো ভূমিক্ষয়ের বৃদ্ধি। নেক্সট মৃত্তিকা পরিবেশের এক প্রকার সঠিক উত্তর ভৌত উপাদান। নেক্সট রাজস্থানের গ্রেট ইন্ডিয়ান ডেজার্টে জলের পরিমাণ সঠিক উত্তর খুব বেশি। নেক্সট জল সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয় সঠিক উত্তর নীল বিপ্লব। নেক্সট বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় সঠিক উত্তর 11 জুলাই। নেক্সট কানহা ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর মধ্যপ্রদেশ। নেক্সট বন্যপ্রাণী বোর্ড গঠিত হয়েছিল 1963 সালে সঠিক উত্তর 1962 সালে। নেক্সট কাজিরাঙ্গা অভয়ারণ্যটি অবস্থিত সঠিক উত্তর অসমে। নেক্সট শস্য পোকা দমনে ভৌত নিয়ন্ত্রণ পদ্ধতি হলো সঠিক উত্তর হচ্ছে রোগগ্রস্ত উদ্ভিদের অপসারণ। নেক্সট জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় সঠিক উত্তর 1972 সালে। নেক্সট বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে এর সঠিক উত্তর 1992। নেক্সট হার্বিসাইড ব্যবহৃত হয় সঠিক উত্তর আগাছা দমনে। নেক্সট NEAC এর মূল ভাবনা হলো সঠিক উত্তর জলই সম্পদ। নেক্সট ইকোসিস্টেমের অজৈব উপাদান হলো সঠিক উত্তর বাতাস। নেক্সট ডারউইনের যোগ্যতমের বেঁচে থাকার নীতি অনুসারে তারাই টিকে থাকবে যারা সঠিক উত্তর সর্বাধিক শক্তিশালী। নেক্সট ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি কোন রাজ্যে সঠিক উত্তর উত্তরপ্রদেশ। নেক্সট পৃথিবীতে শুষ্ক মরু অঞ্চল ও আধা শুষ্ক মরু অঞ্চলে আছে এর সঠিক উত্তর 33%। নেক্সট বর্তমানে হিন্দু ও বর্তমানে জম্মু ও কাশ্মীর রাজ্যের বনভূমির কাঠ বিক্রিতে আয় সঠিক উত্তর 40 কোটি। নেক্সট ভারতের জনসংখ্যা 100 কোটিতে পৌঁছেছে এর সঠিক উত্তর হচ্ছে 11 মে 2000 সাল। এবং লাস্ট প্রশ্ন হচ্ছে WTO হলো মানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হলো এর সঠিক উত্তর হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। তো বন্ধুরা আমরা এই 20টা প্রশ্নের এই 30টা প্রশ্নের রিভাইজ সেটা আমরা করে ফেলেছি। এইবার আমরা চলে আসব আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তা আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো সুন্দরবন একটি অপশন এ ভ্রমণ স্থান, অপশন বি অভয়ারণ্য, অপশন সি জাতীয় পার্ক, না অপশন ডি সংরক্ষিত বনাঞ্চল। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, সুন্দরবন হলো একটি অপশন এ ভ্রমণ স্থান, অপশন বি অভয়ারণ্য, অপশন সি জাতীয় পার্ক, অপশন ডি সংরক্ষিত বনাঞ্চল। আপনাদের যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।